আচ্ছা, আমি আজকে করছি ভেজিটেবল চপ। আর আর একটা জিনিস করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব ঘরেতেই কী করে করা যায়। তোমরা সবাই হয়তো জানো, তাও আমি যারা জানে না একটু বলে দিচ্ছি। এই এক কয়েকটা ব্রেড নিয়ে একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই যেমন দেখো, এই মোটা পিসগুলোও দেওয়া যাবে। এইগুলো দিয়ে একটা মিক্সির এই জারের মধ্যে আমি ছোট ছোট করে একটু কেটে আমি দিয়ে একটু ঘোরালেই এইরকম হয়ে যাবে। নিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে আনছি। এই দু এক মিনিট ঘোরালেই হবে। আমার এটা গুঁড়ো করলাম, 2 মিনিট ঘুরিয়ে হয়ে গেল গুঁড়ো। এইবার একটা আঁচে কড়াই বসিয়েছি, এটা কিন্তু হাই ফ্লেমে দেব না। একটু কড়াইটা গরম হয়ে গেছে, একদম স্লো করে দেবো। দিয়ে এবার এটাতে একটুখানি আমাকে নাড়াচাড়া করতে হবে। একটুখানি এরকম করে নেড়ে নিলেই একটু বাদেই এটা একদম সুন্দর ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তাহলে আর এটা আমার তখন আর দোকান থেকে আমাদের কিনতে হবে না। দোকানে অনেক সময় পাওয়াও যায় না, ঘরেই করতে হয়। আচ্ছা, আমার এটা বেশ 5 মিনিট ধরে আমি এটা হালকা আছে ভেজে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু বাদামি টাইপের হয়ে গেছে। তখন আমি এটা বন্ধ করে দেবো। কিন্তু এটা গরম রাখলে চলবে না, এটা ঠান্ডা হলে এটা আরও মানে ক্রিস্পি হয়ে যাবে। এটা চপের পুরটা করার জন্য আমি একটু সাদা তেল দিচ্ছি অল্প, এই 2 চামচ। তাতে করবো কি, আমরা যেহেতু ঘরে খাবো একটু ভালো করেই খাবো। একটু কিশমিশ আর একটু বাদাম আগে আমি ভেজে তুলে নেব। আচ্ছা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আচ্ছা, আমি এইগুলো কিশমিশ আর বাদামটা ভেজে তুলে নিলাম। আমি একটু পেঁয়াজ দিয়ে করছি, কিন্তু এটা নিরামিষ করেও করা যায়, একই স্বাদ হয়। আচ্ছা, আমার এই তেলটা গরম হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি পেঁয়াজ কেটেছি ছোট করে। আমরা একটু পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। আর দেখো, দোকান থেকে যে ভেজিটেবল চপ আনো ওতে কিন্তু পেঁয়াজ টেঁয়াজ দেয় না, এমনি করে, এমনিও করা যাবে। এটা এই পেঁয়াজ ভাজার জায়গায় শুধু একটু আদা বাটা দিয়ে ভাজতে হবে। আমি এটাতে আদা বাটাও দেবো। ঘরে খেলে নিজেদের ইচ্ছে মতন খাওয়া যায়। তবে যদি কেউ মানে নিরামিষের দিনে করতে চায়, তো সে শুধু পেঁয়াজ ছাড়া আদা এটাকে ভেজে নিয়ে করবে। আচ্ছা, আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। এরপর আমি এই এটা আমি গ্রেট করে রেখেছি, এই 2টো ছোটো ছোটো বিট আর 2টো গাজর। এটা একটু পুরের মতন আগে করে নেব। দেখো, ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টিই হয়। একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে বেশ করে একটু কষে নেব, না কষলে না তার টেস্টটা ঠিক হবে না। এটা কষতে কষতে দেখো ভলিউমটা কত কমে গেছে। এই এই রকম একটু করে নিলে তবে বিট গাজরটা স্বাদ আসবে। এই সময় আমি এই এই বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম। একটু আলু সেদ্ধ দেব। এই আমি 3টে মাঝারি আলু নিয়ে সেদ্ধ করেছি। আলুটার জন্য আমাকে আবার একটু নুন দিতে হবে। আর এই যে আমার শুকনো লঙ্কা জিরে আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছি, ওইটা আমি দিচ্ছি। বেশ খানিকটা দিলেই স্বাদ হবে। এরকম একটা বেশ শুকনো শুকনো একটা মন্ডের মতন হয়ে যাবে। তোমরা ভেজিটেবল চপ করো নিশ্চয়ই, এই রকম ফের সবাইকারই হাতের রান্নায় হয়। আমারটা একবার করে দেখো।
আমি এটাকে ঠান্ডা করে আনবো, আর ব্রেড ক্রাম্বটাও ঠান্ডা হলে বেশ ক্রাঞ্চি হয়ে যাবে, ওটাও করে আমি গড়াটা দিয়ে করব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে পুরটা, আর দেখো ব্রেড ক্রাম্বটা কি সুন্দর, একদম মটমটে সুন্দর হয়েছে। আমার এতটা লাগবেও না, আমি খানিকটা আমি তুলে রেখে দিচ্ছি, একদম দোকানের ব্রেড ক্রাম্বের মতনই তোমরা তুলে রেখে দিয়ে কাজ করে করে খেতে পারো। তিন চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এক ফোঁটা নুন দিলেও হয় এখানে, নান দিলেও হয়, আর একটু জল দিয়ে আমি একটু পাতলা করে গুলে নেব। চপ টপ বেশ ভালো লাগে খেতে, দেখো এরকম পাতলা করে করেছি। কিন্তু এইটাকে না একটুখানি হাতে করে আরও একটু পারলে মেখে নিলে ভালো, আর না মাখলেও কোনো ক্ষতি নেই। এরকম করে আমি গড়ব, আগে গড়ে রাখি, গড়ে রাখছি কয়েকটা, যে কোনো শেপ দিতে পারো, গোল দিতে পারো, লম্বা দিতে পারো। দেখো হাতে করে নিয়ে একটুখানি এরকম করে নিচ্ছি, এরকম করে আমি কতগুলো করে নিয়েছি, এবার হাতটা একটু ধুয়ে আমি মুছে নিই। এটা কিন্তু আগেই ব্রেড ক্রাম্বে দেবো না, এটা আগে প্রথমে একটু গোড়াতে দিলাম। দিয়ে আমাকে আরে একবার দিতে হবে, এরকম আমি আর একটা দেখাচ্ছি। প্রথমে গোড়াটাই দিচ্ছি, দু হাত ইউজ করতে হবে, কিন্তু এই ভিজে হাতে করা যাবে না। দিয়ে আমি এরকম করে সুন্দর করে সবকটাই গড়ে নিয়ে আসছি। আমার গড়া হয়ে গেছে, এবার আমি ভাজছি। তেলটা ভালোই গরম হয়েছে, তেলটা ভালো গরমেই দিতে হবে। আমি এগুলো এবার দেখো হয়েও গেছে, এবার সব তুলে নেব। আমার হয়ে গেছে, আমি তুললাম, আরও এবার বাকিগুলো করছি। আচ্ছা আমি এটা পরিবেশন করে দিলাম, এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। এই তোমাদের আন্টি যে গুঁড়োটা করলো ব্রেড ক্রাম্বটা, কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা এরকম ঘরে করে করো, আর আমি একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, আর আমার সেই কাসুন্দিটা দিয়ে আমি পরিবেশন করে দিলাম। তোমরা দেখো কেমন লাগে তোমাদের।